ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং নিরাপদে আছো। ভীষণ একটা প্যান্ডেমিক অবস্থা চলছে করোনার জন্য, জানো, মহামারী একটা অবস্থা চলছে পুরো দেশে। তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো। তো অনেকদিন পরে আমরা ক্লাস আবার শুরু করছি। আমি তোমাদের যে অংশটা নেব সেটা হচ্ছে ক্লাস থ্রি এর পরিবেশটা আমি নেব। তো অনেকটা গ্যাপ হয়ে গেছে, প্রথমের পরীক্ষার অংশটুকু পড়ানো হয়নি। তো যাই হোক, আমরা এই দ্বিতীয় পরীক্ষায় যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু তো পড়াবই, তার সাথে প্রথম অংশটুকুও মাঝে মাঝে খানিকটা করে পড়িয়ে দেব। তো আজকে আমরা যে অংশটা শুরু করছি সেটা হচ্ছে পোশাক। তোমাদের দেখো বইয়ের 87 পৃষ্ঠাতে রয়েছে পোশাক সম্পর্কিত। আচ্ছা, পোশাক তোমরা জানো পোশাক সম্পর্কিত। আচ্ছা, পোশাক তোমরা জানো পোশাক মানে হচ্ছে জামা কাপড়। আচ্ছা, কেউ কি বলতে পারবে একটু আমায় জামা কাপড় আমরা কেন পরি? জামা কাপড় আমরা পরি আমাদের লজ্জা নিবারণের জন্য প্রধানত, কিন্তু আরও কিছু কারণ আছে। যেরকম ধরো শীতকালে আমরা উলের জামা কাপড় পরি আমাদের শীত থেকে বাঁচার জন্য বা ঠান্ডার থেকে আমরা বাঁচার জন্য পরি। গরমকালে আমরা হালকা সুতির জামা পরে থাকি। এছাড়াও আরও দেখবে পোশাক দিয়ে আমরা অনেক মানুষকে চিনতে পারি, যেমন পুলিশ। তোমাদের দেখো স্ক্রিনে আসছে ছবিটা, পুলিশ। পুলিশকে আমরা একরকম পোশাক দিয়ে চিনতে পারি, তাদের খাকি রঙের পোশাক হয় বা ট্রাফিক পুলিশদের সাদা রঙের পোশাক হয়। তারপরে যেমন ডাক্তারবাবু, ডাক্তারবাবুরা একটা সাদা রঙের একটা অ্যাপ্রন পরে, দেখো তোমাদের স্ক্রিনে ছবি আসছে, তো সেটা দিয়ে আমরা তাদেরকে চিনতে পারি। নার্স যারা হন, নার্সরা সাদা রঙের স্কার্ট পরেন অথবা অনেকের শাড়ি পরেন, মাথায় একটা ছোট্ট তারা একটা মানে কাপড়, তারা সাদা রঙের কাপড় তারা বাঁধেন, তো এটা দিয়ে আমরা নার্সদের চিনতে পারি। আবার দেখো তোমরা যে স্কুলে আসো, স্কুলের এক একটা স্কুলের এক এক রকম পোশাক বা ইউনিফর্ম যেটাকে বলি আমরা, তো সেই তোমাদের স্কুলের এক রকম, তোমাদের পাশের স্কুলের আরেক রকম, অন্য স্কুলের আরেক রকম। তাহলে দেখো এই পোশাকটা, মানে আমি যদি বলি যে এই এই পোশাকটা হচ্ছে অমুক স্কুল, পোশাকটা দেখলেই আমি বুঝে যাব, তাহলে আমাদের জীবনে কিন্তু পোশাকের একটা অনেক বড় গুরুত্ব আছে বা জামা কাপড় পরার অনেকটা গুরুত্ব আছে। আবার তোমরা যখন স্কুলে আসছো তখন তো স্কুলের পোশাক পরছো, তোমরা যখন বাড়িতে যাও বাড়ির জামা কাপড় আলাদা, আবার তোমরা যখন বেড়াতে যাও তার জামা কাপড়ও আলাদা। তোমাদের মায়ের জামা শাড়িগুলো তোমরা এক ঝটকায় দেখলেই কিন্তু চিনতে পারবে যে এটা আমার মার শাড়ি, বা বাবার জামাও তাই। তাহলে পোশাক দিয়ে কিন্তু অনেক কিছু চেনা যায়। এখন দেখো স্ক্রিনে একটা তোমাদের ফটো আসছে, ফটোটার মধ্যে কি রয়েছে যে একটা ফুটবল খেলা হচ্ছে, তাই না? একটা ফুটবল খেলা হচ্ছে, দেখো একটা বল নিয়ে কয়েকজন লোক তারা খেলছে। এইবার তোমরা একটু খুব ভালো করে খেয়াল করো যে লোকগুলো যারা খেলছে তাদের ক রকমের পোশাক তারা পরে আছে। একদল দেখো দুজন পরে আছে এখানে লাল রঙের পোশাক, আর তিনজন রয়েছে হলুদ রঙের পোশাক পরা। তার মানে ফুটবল খেলা হচ্ছে দুটো দলের মধ্যে হয়। যারা ছেলেরা তারা নিশ্চয়ই বেশি ভালো জানবে, আর মেয়েরাও জানো নিশ্চয়ই, টিভি তো তোমরা দেখোই। তাহলে ফুটবল খেলা হয় দুটো দলের মধ্যে, দুটো দলের যদি একই পোশাক থাকে তাহলে আমরা চিনবো কি করে যে কে গোল করলো বা কারা জিতছে? আমরা তো দূর থেকে দর্শকের বসে বসে দেখি, আমরা তো বুঝতে পারবো না যে এই যে গোলটা কে করছে, কোন দল করছে। কিন্তু তাদের যদি পোশাকটাকে আলাদা করে দেওয়া হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারি, যেমন এখানে বুঝতে পারছি যে লালটা একদল আর হলুদটা একদল। আরেকটা দেখো দূরে একজন লোক দাঁড়িয়ে আছে, দেখো একটা গোল পোস্ট, ওই যেখানে ফুটবলটা ঢোকালে গোল হয় সেই গোল পোস্টটাকে সামনে আরেকজন লোক দাঁড়িয়ে আছে। দেখো তো তার পোশাকটা কি রঙের, তার পোশাকটা হচ্ছে সবুজ।
তাহলে তিনি হচ্ছেন গোলকিপার, মানে কেউ মানে ধরো কোনো দল যদি গোল করতে চায় তাহলে সেই মানে লোকটা সে কি করে, সেই গোলটা যাতে না করতে পারে সেইটা তিনি আটকায়, বলটাকে আটকায়। তো তার পোশাকও কিন্তু আলাদা। আবার দেখো আরেকটা তোমাদের ছবি দিচ্ছি, সেটা হচ্ছে একটা ক্রিকেট খেলছে। ক্রিকেট সবাই তোমরা খেলো, এখন মেয়েরাও খেলে, মেয়েরাও মানে আমাদের তোমরাও মানে খেলো, আমাদের মেয়েরাও খেলো। তো যাই হোক, এখানেও দেখো একজন ব্যাট করছে আর একজন পেছনে উইকেটের পেছনে দাঁড়িয়ে আছে, আর একজন দূরে দাঁড়িয়ে আছে একটা হ্যাট পরে। দেখো তিনজনের তিন রকমের পোশাক, তিনটে রঙের পোশাক। এখানেও তাহলে কি, এখানেও এই যে সবুজ আর একজন লাল, তার মানে এটা কিন্তু দুটো দলের আলাদা 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 পোশাক, যাতে আমরা না গুলিয়ে ফেলি যে কে রান করছে, কে ব্যাট করছে, কে বল করছে, এগুলো যাতে আমরা না গুলিয়ে ফেলি, আমরা চট করে বুঝতে পারি ও এই কালারটা বা এই রঙের জামা, তার মানে ওই দল, ওই দল জিতছে। আর দেখো দূরে একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে বলা হয় আম্পায়ার, যিনি ক্রিকেট খেলাটা পরিচালনা করে। তার পোশাকও দেখো দেখো পুরোপুরি আলাদা, কালো রঙের পোশাক, যাতে তাকে দেখে বোঝা যায় যে হ্যাঁ ইনি একজন, ইনি হচ্ছেন আম্পায়ার। ঠিক আছে, তাহলে এইরকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পোশাক একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক কিছুতে। এরপর দেখো আরেকটা ছবি দিচ্ছি, দেখো এই যে পুলিশদের পোশাক যেটা বললাম আমি এই মাত্র, দেখো এখানে দু রকমের পোশাক আছে, একটা হলো সাদা একটা হচ্ছে খাকি। সাদা পোশাকটা হচ্ছে সাধারণত ট্রাফিক পুলিশরা ইউজ করেন, আর খাকি পোশাকটা আমাদের যে কোনো থানার যারা পুলিশ হন তারা ইউজ করেন বা ব্যবহার করেন। এছাড়া দেখো নার্সদের পোশাকের একটা ছবি আসছে, এরপরে আসছে ডাক্তারদের পোশাকের ছবি। তো যাই হোক, আমরা কিন্তু অনেক রকমের পোশাক আমরা দেখে ফেললাম। এইবার আমরা শীতকালে কিরকম পোশাক পরি, শীতকালে আমরা উলের পোশাক পরি। দেখো একটা ছবি আসছে, এখানে দেখো উলের সোয়েটার, উলের টুপি, বাচ্চাদের জামা, বিভিন্ন রকম। আর গরমকালে আমরা কি পোশাক পরি, গরমকালে আমরা সুতির পোশাক পরি। তাহলে আমরা কিন্তু এই অংশটা পড়তে গিয়ে আমরা কি কি দেখলাম, যে পোশাক আমাদের একটা অনেক বড় মানে একটা জিনিস যেটা দিয়ে আমরা কিন্তু অনেক মানুষকে চিনতে পারি। এইবার চলে আসবো আমরা সরাসরি আমাদের যে বইয়ের মানে বইয়ের লাইনটা রয়েছে, সেই বইয়ের লাইনগুলো আমরা একটুখানি পড়ে নেব। কি বলেছে দেখো, বলছেন দুই স্কুলের মধ্যে ফুটবল খেলা হচ্ছে, জার্সি পরা খেলোয়াড়রা মাঠে। জার্সি কাকে বলে, কাকে বলে, এই যে দেখালাম দুটো যে ফুটবল খেলছেন বা ক্রিকেট খেলছে এই দুটো দলের যে পোশাক সেগুলোকে বলা হয় জার্সি। ঠিক আছে, তো দুই দলের মধ্যে ফুটবল খেলা হচ্ছে, সবাই আঙুল দেবে। লাল কালো আর নীল হলুদ জার্সি, তার মানে এই যে এখানে যে বইয়ে যে দলটার মানে মধ্যে ফুটবল খেলা হচ্ছে তাদের একটা দলের জার্সির রং হচ্ছে লাল কালো, আরেকটা রঙের হচ্ছে নীল হলুদ। গোলকিপারের ফুল হাতা গেঞ্জি, তার মানে গোলকিপারের আলাদা, তোমাদের ছবিও দেখালাম সেখানেও কিন্তু গোলকিপারের আলাদা ছিল, তোমরা দেখলে। অনেকেই খেলা দেখতে এসেছে, টিঙ্কু একটা হলুদ গেঞ্জি পরে এসেছে, ওর দিদি মুন্নি সবুজ সালোয়ার কামিজ পরে এসেছে। তাহলে দেখো প্রত্যেকের কিন্তু ড্রেস আলাদা, একজন হলুদ গেঞ্জি পরে এসছে, একজন সবুজ সালোয়ার পরে এসছে। টিঙ্কুকু দেখতে লাগলো অন্যরা কে কি পরেছে, রঘুদা লুঙ্গি আর কমলা রঙের জামা পরে এসেছে। তাহলে দেখো আমরা অনেকগুলো পোশাকের নাম পাচ্ছি। আমি তোমাদের কিন্তু এটা জিজ্ঞেস করবো যে কি কি টাইপের পোশাক আমরা সাধারণত দেখে থাকি। সরোজ দাদু ধুতি আর ছাই রঙের পাঞ্জাবি পরেছেন। তাহলে আরেকটা আমরা পোশাক জানলাম, ধুতি আর পাঞ্জাবি। হারান কাকু সবুজ রঙের জামা পরেছেন।
সবাই হঠাৎ সবাই চেঁচিয়ে উঠল গোল। থতমত খেয়ে টিঙ্কু দেখলো পাশে দীপা, বলছে দেখ দেখ আমাদের স্কুল গোল দিল। গোল দেওয়া মানে কি? যে ওই গোল যে পোস্টটা তোমাদের ছবিতে আমি দেখালাম, যেখানে গোলকিপার দাঁড়িয়ে থাকে তার মধ্যে গোল ঢুকিয়ে মানে বলটাকে ঢুকিয়ে দেয় বিরোধী পক্ষরা, সেটাই হচ্ছে গোল দেওয়া। টিঙ্কু বলল, ওহ আমি হারান কাকুর সবুজ জামাটা দেখছিলাম। পরদিন ক্লাসে দীপা ঘটনাটা বলল, খুব হাসাহাসি হলো। তপন বলল, খেলা দেখতে গিয়েছিলি না লোকের পোশাক? দিদিমণি বললেন, বেশ তো দেখেছে তাতে দোষ কি, খেলা হলো পোশাকও দেখা হলো। তাহলে তোমরা বলো তো দেখি এখান থেকে কি কি ড্রেস আমরা কি কি পোশাকের কথা জানতে পারলাম। এক হচ্ছে জামা, দুই হচ্ছে শার্ট, তিন হচ্ছে ধুতি, চার হচ্ছে লুঙ্গি, পাঁচ হচ্ছে চুড়িদার, ছয় হচ্ছে গেঞ্জি। তাহলে অনেক কিছু আমরা জানলাম, অনেক রকমের পোশাক আমরা জানলাম। এগুলো বাদ দিয়েও তোমরা আরো অনেক রকম পোশাকের নাম এখন জানো, তাই না? তো যাই হোক, এরপরে আমরা একটু মানে চলে যাব এখন নিচের একটা ছোট্ট ছক আছে। ছকে বলেছে গরমের সময় লোকে কি কি পরে তা নিচে লেখো। তোমরা নিজেরাও জানো গরমের সময় আমরা কি 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 ধরনের পোশাক পরতে সাধারণত পছন্দ করি। সুতির পোশাক, যেটা পরলে আমাদের আরাম লাগবে। যেমন এখন গরমকাল, আমরা সবাই কিন্তু সুতির পোশাক পরে আসি। এবার এখানে দেখো তোমাদের দিয়েছে কাদের পোশাক, পোশাকের রং আর কি দিয়ে তৈরি। প্রথমত কাদের পোশাক তোমরা এখানে লিখতে পারো। কাদের পোশাকে প্রথমে লিখলে মেয়েদের পোশাক, পোশাকের নাম কি? ফ্রক। পোশাকের রং কি? যার যে রং ভালো লাগে সেই রঙের ফ্রকের রং লিখতে পারো। আর কি দিয়ে তৈরি হয়? সুতি দিয়ে। গরমকালে সবই আমরা সুতির জামা কাপড় পরি। এরপরে নিচে নিচে আরেকটা লিখবে কাদের পোশাকের জায়গায় ছেলেদের পোশাক। ছেলেরা কি ধরনের পোশাক পরে? ধরো গেঞ্জি। পোশাকের রং কি? যার যে রঙের গেঞ্জি পছন্দ সেই রং লিখবে। কি দিয়ে তৈরি হয়? সুতি দিয়ে। আচ্ছা, এরপরে পোশাকের নাম কাদের পোশাক লিখলে যে মায়েদের পোশাক। হ্যাঁ, পোশাকের নাম কি? শাড়ি। পোশাকের রং কি? পোশাকের রং কি? যার মায়ের যে রঙের শাড়ি সেই নাম লিখলে। কি দিয়ে তৈরি? সুতি। তারপরে আবার কাদের পোশাকে লিখলে বাবার। পোশাকের নাম কি? শার্ট। পোশাকের রং কি? লিখে দিলে ধরো সাদা। কি দিয়ে তৈরি? সুতি দিয়ে। তারপর ধরো লিখলে দাদুর পোশাক, পোশাকের কাদের পোশাকের জায়গায়। পোশাকের নাম কি? ধরো লুঙ্গি। হ্যাঁ, কি কি রং লুঙ্গির? ধরো লিখলে নীল। কি দিয়ে তৈরি? সুতি। এইরকম ভাবে তোমরা আরো অনেকগুলো বানাও, মানে তোমাদের কারণ যার যার ধরো ভাইয়ের পোশাক, বোনের পোশাক, তারপরে দিদির, পিসির, পিসামশাই, এরকম নানান জনের নাম তোমরা লিখতে পারো। তারা গরমকালে কি পোশাক পরে, তার সেই পোশাকের রং কি, আর কি দিয়ে তৈরি। মনে রাখবে গরমকালে সব পোশাকই সাধারণত আমরা সুতিরই পরে থাকি। এরপর তোমাদের দেখো একটা ছোট্ট কর্মপত্র দিলাম। এই কর্মপত্রটা তোমরা বাড়িতে গিয়ে ভালো করে এই চ্যাপ্টারটা পড়ে, এই গল্পটা মানে পড়ে তোমরা নিজেরা করে ফেলবে তো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আবার